জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। অর্থনৈতিক ও কূটনৈতিক সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ। অর্থনীতি, রাজনীতি, কূটনীতি তিন সেক্টরেই কিন্তু চ্যালেঞ্জ আছে, শুধু আমাদের নয়, সারা বিশ্বের। দ্রব্যমূল্য পিপলের পার্চেজিং পাওয়ারের মধ্যে এই কাজটা সবচেয়ে জরুরি। চলমান কাজের পাশাপাশি নতুন নতুন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার লক্ষ্য। এটা একটা বড় চ্যালেঞ্জ, এতে কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আন্তর্জাতিকভাবে ভালো করতে পারবো সেগুলোকে ইনিশিয়ালি প্রাধান্য দেওয়া। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী এটা প্রতিপালন করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটের পরও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দ্বিচারিতা। নতুন সরকারকে শক্তিধর অনেক দেশ অভিনন্দন জানালেও ভিন্ন সুর তাদের। বাণিজ্যিক স্বার্থ হাসিলে অটল। নবগঠিত মন্ত্রী পরিষদের সমালোচনায় বিএনপি। 75 দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল সহ দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি। পৌষের শেষে শীতের দাপট, চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় রাজধানীতেও হাড় কাঁপানো ঠান্ডা। কষ্টে ছিন্নমূল মানুষ, গরম কাপড় বেচা কেনার ধুম। এবং ভাগ্য পরিবর্তনে জর্ডানে গিয়ে মানবেতর জীবন। ভারতীয়দের পোশাক কারখানায় বেতন পাচ্ছেন না 450 বাংলাদেশি শ্রমিক। চুক্তি শেষেও ফিরতে দিচ্ছে না দেশে তৎপর দূতাবাস। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ নেওয়ার পর দিন সকালে এই কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করলো টানা চতুর্থ মেয়াদে দেশ চালানোর দায়িত্ব পাওয়া আওয়ামী লীগ সরকার। স্মৃতিসৌধের পরিদর্শন বইতে প্রধানমন্ত্রী লেখেন, নির্বাচনের পর নতুনভাবে সরকার গঠনে গণতন্ত্র ও জনগণের বিজয় হয়েছে। হারুনুর রশিদ তালুকদার ও সুমন আহমেদের ছবিতে দেবাশিস রায়ের রিপোর্ট। শুক্রবার বেলা 11টার কিছু আগে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় পতাকা সম্বলিত গাড়িবহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11টার অল্প কিছু পর টানা চতুর্থ এবং সব মিলে পাঁচবারের সরকার প্রধান শেখ হাসিনা ফুল দেন শহীদ বেদিতে, শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সশস্ত্র সামরিক কায়দায় রীতিমাফিক রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর নবগঠিত মন্ত্রিসভার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধার ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করতে গিয়ে নিজের মন্তব্য লেখেন টানা তিন মেয়াদ শেষে নতুনভাবে দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া সরকার প্রধান শেখ হাসিনা। তিনি লেখেন, এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়। জানান, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রধানকে বিদায় জানানোর পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, দেশীয় ও বৈশ্বিক কিছু চ্যালেঞ্জ সঙ্গী করেই যাত্রা শুরু নতুন সরকারের। অর্থনীতি, রাজনীতি, কূটনীতি তিন সেক্টরেই কিন্তু চ্যালেঞ্জ আছে, শুধু আমাদের নয়, সারা বিশ্বের। নতুন সরকার, নতুন সিদ্ধান্ত, এইসব অপশক্তি অপকর্ম নিয়ন্ত্রণ।
এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা। সেখানেও সরকার প্রধান হিসেবে এককভাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে অন্যান্য মন্ত্রীদের নিয়েও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মরণে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পিতার দেখানো পথে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা করেন জাতির নতুন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে শ্রদ্ধা জানানোর পর নিজ নিজ মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা তুলে ধরে শপথ নেয়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আগামীতে জনগণের দ্বারে সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার তাদের। এগিয়ে নিতে চান উন্নয়নের ধারা। নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, তাই সবার সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থবারের মতো গঠিত মন্ত্রী পরিষদ। সরকারের প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে আসেন নতুন মন্ত্রী পরিষদ সদস্যরা। টানা তিন মেয়াদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী থেকে পদোন্নতি হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মন্ত্রিসভার চমক ও নতুন মুখ রবিউল আলম মোহাম্মদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ নতুন পুরান মন্ত্রীরা। সরকারের শপথ নেওয়ার অনুষ্ঠানে সেখানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা, সমস্ত দেশের রাষ্ট্রদূতরা, প্রায় সমস্ত দেশের রাষ্ট্রদূতরা ছিল। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিল। সিলেক্টিভ কতগুলো যেগুলোতে নাকি আসলে আমরা আন্তর্জাতিকভাবে কম্পিট করতে পারবো, ভালো করতে পারবো, সেগুলোকে ইনিশিয়ালি প্রাধান্য দেওয়া। সপ্তাহ খানেকের মধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ের নতুন পরিকল্পনায় সাজাতে চান তারা। প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব সাধ্য অনুযায়ী পালনের কথা জানান মন্ত্রিসভার সদস্যরা। অফিসে বসি, চিন্তা ভাবনা করি, ইনশাআল্লাহ সপ্তাহ খানেকের ভিতরে আমি আপনাদেরকে আমার বিষয়াদি নিয়ে কথা বলতে পারবো। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডিতে শ্রদ্ধা জানানোর পর সাভারেও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে আস্থা রেখে এই সম্মানটা দিয়েছেন, আমি এটাকে ভালোভাবে পালন করতে। আন্তর্জাতিকভাবে আমাদের জলবায়ু পরিবর্তন নিয়ে যে দর কষাকষি, যে অর্থায়নের বিষয়টা আছে, সেগুলো বাংলাদেশের স্বার্থে আদায় করা, বিমানকে আরো লাভজনক, আরো বেশি সেবামুখী করার জন্য, আমি জানি বিমানের লাগেজ হ্যান্ডলিং এর সমস্যা আছে, এই সমস্যাগুলিকে দূর করা। নতুন মন্ত্রিসভার ১৪ জন নতুন মুখ, বাকিরা রদবদল হয়ে আবারও ফিরেছেন সরকারে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন প্রতিবেশী দেশ থেকে শুরু করে এশিয়ার শক্তিধর রাষ্ট্রগুলো অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশকে, তখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু রাষ্ট্রের মুখে ভিন্ন সুর। সরকারকে অভিনন্দন না জানালেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা তাদের মুখে। পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিমের রাষ্ট্রগুলো বরাবরই নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, নিজেদের পক্ষে গেলে সব ভালো, আর দ্বিমত হলেই তোলে বিরোধিতার সুর। ৭ জানুয়ারি নির্বাচন জয়ের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এই নির্বাচন জয়ের পর শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। এছাড়া নির্বাচন জয়ের পরদিনই রাশিয়া, জাপান, সৌদি আরব, আরব আমিরাত, চীন, ভারত সহ প্রায় ৩০ দেশের রাষ্ট্রদূত গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তবে পশ্চিমা দেশের কেউই এখন পর্যন্ত শুভেচ্ছা জানায়নি শেখ হাসিনার সরকারকে। তবে নির্বাচন ঠেকানো কিংবা অনির্বাচিত সরকার আনার প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়েছে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। একই সুরে সুর মেলাতে দেখা গেছে যুক্তরাজ্য ও কানাডাকে। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে দেশটি। আর যুক্তরাজ্য বলছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি। তবে এদের থেকে ভিন্ন কথা বলছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। তাদের বক্তব্যে নির্বাচন নিয়ে সমালোচনা নেই, বরং তারা বাংলাদেশের সাথে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। তবে নির্বাচন নিয়ে একরকম নেতিবাচক মন্তব্য করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নিজেদের স্বার্থটা বোঝে ষোলো আনা। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করবে, পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। অর্থাৎ পশ্চিমাদের বিবৃতিতে রাজনৈতিক বিষয়ে আপত্তি থাকলেও বাণিজ্যিক বিষয়ে কোনো আপত্তি নেই। তবে কি বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যেই এত সব কৌশল কিনা, সেই পুরনো প্রশ্নই উঠে এসেছে আবারও। সময় সংবাদ, ঢাকা। 75 দিন পর দলীয় কার্যালয়ে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। আড়াই মাস পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রুহুল কবির রেজভী অভিযোগ করেন, অসুস্থ মির্জা ফখরুল সহ দলীয় কর্মীদের মুক্তি দিচ্ছে না সরকার। নতুন মন্ত্রী পরিষদেরও সমালোচনা করেন তিনি। দীর্ঘ আড়াই মাস কার্যালয় বন্ধ, দোষারোপ আর সমালোচনার পর অবশেষে তালা ভাঙা হলো দলীয় কার্যালয়ের। ঠিক তার পরদিন কেমন রয়েছে বিএনপির কেন্দ্রীয় অফিস? শুক্রবার সকাল থেকে নয়াপল্টনে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। মামলায় জর্জরিত কর্মীরা কিছুটা গ্রেফতার আতঙ্কে ভয়ে ভয়ে প্রবেশ করেন নিজ অফিসে, তবে অনেকটা উচ্ছ্বসিত দেখা যায় তাদের। বিএনপির পার্টি অফিস, যেখানে প্রধান বিরোধী দল, সেখানে তালাবদ্ধ মানে সারা বাংলাদেশ তালাবদ্ধ। সারা দেশে কোটি কোটি বিএনপির কর্মী সমর্থক নেতারা, আমরা অনেক কষ্টে ছিলাম যে আড়াই মাস বন্ধ থেকে আমাদের এই কার্যালয়ে আমরা প্রবেশ করতে পারিনি। এদিকে সকালে দলীয় কার্যালয়ে 75 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঙ্গে ছিলেন দলটির বেশ কিছু নেতাকর্মী। এ সময় তিনি অভিযোগ করেন, কারাগারে থাকা দলের মহাসচিব সহ অসুস্থ অসংখ্য নেতাকর্মীকে মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। দলের সংগ্রামী মহাসচিব মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী গুরুতর অসুস্থ, কিন্তু তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। শেখ হাসিনা নিশিরাতের সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গেজেট জারি, তড়িঘড়ি করে শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠনের ঘটনা প্রমাণ করে এক অজানা ভীতি আতঙ্কে ঘিরে ধরেছে তাকে। শিগগিরই জনগণের আন্দোলনের সরকারের পতনের হুঁশিয়ারিও দেন বিএনপির নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পৌষের শেষে শীতের দাপট, চার জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, রাজধানীতেও হাড় কাঁপানো ঠান্ডা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানী জুড়ে শীতের তীব্রতা এখনও আছে, মৃদু কুয়াশার পাশাপাশি রয়েছে কনকনে ঠান্ডা। আমরা যেটা জানতে পেরেছিলাম আবহাওয়া অফিসের তরফ থেকে যে রাতে শীতের তীব্রতা একটু কমে যাবে, কিন্তু সেটা অনেকটা অনুভূত হচ্ছে না। যারা সড়কে আছেন, যারা খেটে খাওয়া মানুষ আছেন, তারা বলছেন দিনের তুলনায় রাতের ঠান্ডা অনেকটাই বেড়ে গিয়েছে না। এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন, রিক্সা চালান এবং ফুটপাতে ব্যবসা করেন, তাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা দেখেছি এই দিক থেকে কিন্তু জমে উঠেছে ব্যবসা বাণিজ্য, শীতের কাপড় বেচা বিক্রি বেড়েছে। রাজধানী জুড়ে ফুটপাতের ব্যবসাগুলোতে যারা শীতের কাপড় বিক্রি করেন, তারা জানাচ্ছিলেন যে এই কয়দিন শীতের প্রকোপটা কিছুটা কম থাকার কারণে ব্যবসা মন্দা যাচ্ছিল, ব্যবসা বাণিজ্য তেমন হচ্ছিল না, কিন্তু এখন শীত বেড়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্য বেড়েছে। তবে যারা ক্রেতা আছে তারা কিন্তু উল্টো কথা বলছেন, তারা বলছেন যে শীত বেড়ে যাওয়ার কারণে তারা শীতের কাপড় জামা কিনছেন, কিন্তু সেটাও কিন্তু অনেকটা চড়া দামেই কিনতে হচ্ছে। যেহেতু হঠাৎ করেই বিক্রি বেড়ে গেছে, সেক্ষেত্রে বিক্রেতারাও অনেকটা দাম বাড়িয়ে বলছেন এবারে এখনকার চিত্র যেটা। পাশাপাশি আমরা যে দেখেছি সারাদিন যেমনটা কুয়াশা ছিল, আবহাওয়া অফিসও আমাদেরকে জানিয়েছিল যে কুয়াশার কারণে শীতের তীব্রতা থাকবে, পাশাপাশি যে বিমান চলাচল সেটাও বাধাগ্রস্ত হতে পারে। আমরা দেখেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক আজকে 12টার পর থেকে আমরা দেখেছি যে কুয়াশাও মোটামুটি একটু কমে আসে, 12টার পর সূর্য দু একবার উঁকি দিতে থাকে এবং সূর্য উঁকি দেওয়ার ফলে আমরা দেখেছি একটু দিনে যে কুয়াশা সেটা কমে আসে, শীতের প্রবাহটা কমে এসেছিল, কিন্তু সন্ধ্যার একটু আগে আগে যখন বিকেল হতে থাকে, ঠিক বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে এই শীতের তীব্রতা কিন্তু আবারও বেড়ে যায় এবং এখন কনকনে ঠান্ডা হাওয়া বইছে। পাশাপাশি আমি একটু জানিয়ে রাখি এই যে শৈত্য প্রবাহটা চলছে, এটা আরও 2-3 দিন চলবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী মঙ্গলবার নাগাদ এটা একটু কমে আসবে, আবার বৃহস্পতিবার একটা বৃষ্টির আশঙ্কা তারা আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি হলে আবারও শীত বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এই ছিল রাজধানীর মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর শীতের খবর জানছিলাম মিরপুর থেকে। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই গরম নিত্যপণ্যের বাজার, নতুন পেঁয়াজে ভরপুর বাজার, তারপরেও দাম 90-100 টাকা, আর বস্তায় 150-200 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম।
আটা, ময়দা, ডাল, আলু, ছোলা, চিনি সহ অধিকাংশ পণ্যের মিছিল একই পথে। খুচরা বিক্রেতারা বলছেন, রমজান সামনে রেখে আবারও সক্রিয় সিন্ডিকেট। দুই মাস পরই রমজান, এই মাসে চাহিদা কিছুটা বেশি হওয়ায় এখন থেকেই ভোক্তার পকেট কাটতে নড়ে চড়ে বসছে সিন্ডিকেটকারীরা। এমন অভিযোগ খোদ খুচরা বিক্রেতাদের। বর্তমান বাজারটা অত্যন্ত একটু দুর্বিষহ হয়ে যাচ্ছে, এটা মূলত একটা কারণ হচ্ছে দাম সিন্ডিকেট। দীর্ঘদিন ধরেই খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে বেশিরভাগ পণ্যের দাম। এর মধ্যেই দুই তিন দিনের ব্যবধানে বাড়ানো হয়েছে ব্রয়লার মুরগি, গরুর মাংস, চাল, আটা, ময়দা সহ কয়েকটি পণ্যের দাম। একই পথে ডাল, ছোলা, চিনির দামও, এতে ক্রেতার নাভিশ্বাস অবস্থা। সব জিনিসের দাম বাড়লে গরিবেরা খাইবো কিভাবে? যতটুকু নেওয়ার কথা এর থেকে কম নিচ্ছি। কারণ বাজারে একদিনের ব্যবধানে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা। একই সঙ্গে বেড়েছে সোনালী ও দেশি মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে আটা ময়দার দাম। বস্তায় 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালে। 7 তারিখে ইলেকশন গেলে 8 তারিখে বস্তা 200-300 টাকা করে বাড়ছে। দেশে উৎপাদিত নতুন পেঁয়াজে ভরপুর বাজার, তবু দাম চড়া। পাইকারিতে 70 থেকে 75 আর খুচরায় দাম হাঁকা হচ্ছে 90 থেকে 100 টাকা, আলুর কেজিও 60 টাকার উপরে। থরে থরে সাজানো শীতের সবজি, কিন্তু দাম এখনো বাড়তি। কাঁচামাল বেশি আসলে কমে থাকা, 4-5 টাকা ভোজ্য তেল, ছোলা, ডাল, চিনি, পেঁয়াজ ও খেজুর সহ 8টি পণ্য ধার বা বাকিতে আমদানির সুযোগ রেখে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। জর্ডানে ভারতীয় মালিকানাধীন পোশাক কারখানায় কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না 450 বাংলাদেশি শ্রমিক। চুক্তি শেষ হলেও আটকে রাখা হয়েছে তাদের। বেতন চেয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের ওপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই অবস্থায় শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর জর্ডানের বাংলাদেশ দূতাবাস। জর্ডানে ভারতীয় মালিকানাধীন আসিল ইউনিভার্সাল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছেন 100 বাংলাদেশি সহ বহু পোশাক শ্রমিক, কিন্তু গত 4 মাস ধরে দেয়া হচ্ছে না কোনো বেতন ভাতা। নিজস্ব আবাসন ব্যবস্থায় শ্রমিকদের রাখা হলেও নেই বিদ্যুৎ ও পানি সরবরাহ। চুক্তির মেয়াদ শেষ হলেও প্রায় 450 বাংলাদেশি সহ কয়েক হাজার শ্রমিককে বেতন না দিয়ে জোর করে আটকে রাখার অভিযোগ উঠেছে। সোমবার তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও হঠাৎ করেই তা দিতে অস্বীকৃতি জানায় কোম্পানিটি। বেতন ভাতার দাবিতে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ করে বাংলাদেশি সহ 100 পোশাক শ্রমিক। পরে স্থানীয় শ্রম আদালতের দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় তাদের বাধা দেয় জর্ডানের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, করা হয় লাঠিচার্জ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এতে আহত হন অনেকে। বেশ কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় শ্রমিকদের বেতন বুঝিয়ে দিয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে জর্ডানের বাংলাদেশ দূতাবাস বলছে, শ্রমিকদের সমস্যা সমাধানে জর্ডানের আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে দূতাবাস। আগামী রবিবারে আমরা মিনিস্ট্রি অফ লেবারের সাথে আবারও বসছি এই সমস্যাটা নিয়ে। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের শ্রমিকদের বেতন ভাতা এবং সোশ্যাল সিকিউরিটি টাকা ইনসিওর করে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করছি। জানা গেছে আসিল ইউনিভার্সাল গার্মেন্টস দীর্ঘদিন ধরে জর্ডানে সুনামের সঙ্গে কাজ করলেও করোনা মহামারীর পর হঠাৎ করেই লোকসানের মুখে পড়ে। অর্ডার না থাকায় শ্রমিকদের বেতন না দিয়ে প্রতিষ্ঠানটির মালিক চলে যান আত্মগোপনে। সময় সংবাদ, জর্ডান। দেখছেন সন্ধ্যার সময়। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়ার কারণ ক্রিকেট বোর্ডকে বিতর্কমুক্ত রাখা। তবে আপাতত তার শূন্যস্থান পূরণে বর্তমান বোর্ড পরিচালকদের বাইরের কাউকে দেখার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। এদিকে শুধুমাত্র আর্থিক সংকটে ফুটবল কিংবা হকির মতো জনপ্রিয় ইভেন্টে সুদিন ফিরছে না বলে বিশ্বাস করেন না পাপন। শুক্রবারের সকালটা ভিন্ন নাজমুল হাসান পাপনের জন্য। মন্ত্রী হিসেবে নিজের প্রথম দিন, বনানী কবরস্থানে তাই কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রী।
পূর্ণ মন্ত্রিত্ব পাওয়ার কারণে ছেড়ে দিতে যাচ্ছেন বিসিবি সভাপতির গুরু দায়িত্ব। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে যে চেয়ারটা আগলে ছিলেন তা ছাড়ার কারণ মূলত এই ফেডারেশনকে বিতর্ক মুক্ত রাখা। আমি যদি ক্রিকেট বোর্ড এই মন্ত্রণালয়ে নাও থাকি তাও তো ক্রিকেট সবসময় আমার সাথে থাকবে, মানে এটা মন থেকে তো আর সরানো যাবে না, সেটা আছে। কিন্তু ভালো হয় যদি আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে ভালো হবে, কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না যে হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছে। পাপন পরবর্তী সময়ে কে হবেন নতুন বিসিবি প্রেসিডেন্ট তা নিয়ে আলোচনা চলছে বেশ জোরে সোরে, যেখানে আলোচিত নাম মাশরাফি বিন মর্তজা। যদিও বাস্তবতা মাথায় রেখে এমন সম্ভাবনা স্রেফ উড়িয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। বর্তমান বোর্ড পরিচালকদের বাইরে আপাতত কারো প্রেসিডেন্ট হবার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে, কাউন্সিলর হওয়ার পরে নির্বাচিত হয়ে আসতে হবে, নির্বাচিত যারা হয়ে আসবে তারা ঠিক করবে কে সভাপতি হবে। আমি বলছি যে অনেকেই আছে, এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন, বাইরের থেকে চাপানোর কোনো সুযোগ নেই। বিসিবিতে নিজের বাকি থাকা দিনগুলোতে বেশ কিছু কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন পাপন। বিপিএল শেষে বোর্ড মিটিংয়ে বাস্তবায়ন ঘটবে সেসব সিদ্ধান্তের। নিয়মকানুন আনার ইচ্ছা, যেগুলো নাকি কঠিনই হবে, মানে অনেকের জন্য কঠিন হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সশস্ত্র চলুন, জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা। আর্থসামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার। অর্থনৈতিক ও কূটনৈতিক সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ। নবগঠিত মন্ত্রী পরিষদের সমালোচনায় বিএনপি। 75 দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল সহ দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি। এবং পৌষের শেষে শীতের দাপট, চার জেলায় বইছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ায় রাজধানীতেও হাড় কাঁপানো ঠান্ডা। কষ্টে ছিন্নমূল মানুষ, গরম কাপড় বেচাকেনার ধুম। এ ছিল সন্ধ্যার সময়, জনপদের সময়। সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মৌচুষি, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।